ডিসকাশন করবলে উলাইছো আমার নিষ্ঠার এই ছদিনের ট্রেনিং আজি প্রথম গ্রুপ যেটা ডিসকাশন করব এটা হল অনিতা আর জান্নাতর ক্লাসরুমের একটা হরু কাহিনী এদিনা খন অনিতার টিফিনের পর জান্নাতে এটুকুরা আপেল খাইছিল আর শেষত গই অভিভাবকে আহি অধ্যক্ষর কাক চাপিছিল হেডমাস্টারর যে স্যার মোর ছোয়ালীর টিফিনের পর তখেতে কিয় আপেল খালে এই লই আজি আলোকে একটা গ্রুপ ডিসকাশন করব আহক আমি সোমাই যাও আলোকে কি কয় প্রথম শ্রেণীর ছাত্রী অনিতাই টিফিনের সময়ত জান্নাতর টিফিনের পর এটুকুরা আপেল খালে এই ঘটনালয় অনিতার মাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকক অভিযোগ দিলে যে কিয় জান্নাতে অনিতার টিফিনের পর আপেল এটুকুরা খালে কথাটো মান করিব অনিতাই টিফিনের সময়ত জান্নাতর টিফিনের পর এটুকুরা আপেল খালে তাহলে আপেলটা খাইছিল কোনে অনিতাই কিন্তু অনিতার মাকে হেডমাস্টারক আহি কমপ্লেন দিলে জান্নাতে মোর ছোৱালীটার টিফিন এটুকুরা আপেল খাইছে এই ঘটনাটোত এতিয়া আমি আমার দলৰ পৰা আমি মোটামুটি আগবঢ়াব লাগে ইয়া স্যারে ব্যাখ্যা করব মই খালি এটা কথা কম ইয়াত এটা বৃহৎ সামাজিক ব্যাধি লুকাই আছে মই এইখিনিয়ে কৈছো আসলতে বাইদেউ ৰব মই কম আসলতে হল কি মানে অনিতাই খাইছে জান্নাতৰ পৰা হয়তো নিশ্চয় ঘৰত গৈ ছোৱালীজনে কৈছে যে মা জান্নাতে মোৰ পৰা টিফিনটো খাই পেলাইছে কিন্তু মাকে এনেকা পুত্ৰ মহত আবদ্ধ হৈছে পুত্ৰ মহত আবদ্ধ হৈ সি আৰু বেলেগ কোনোফালে বিচাৰ চোৱা চিতাৰ ই নাই ডাইৰেক্ট গৈ হেড টিচাৰক এটাক কৰিছে যে তেওঁ মোৰ এৰি গৈছে কিন্তু আচলতে সি মিছা তাৰমানে আল্টিমেটলি হ'ল কি তাৰ নিজৰ ছোৱালীজনীহঁতক মিছা মাতিছে সেই মিছাটোক আমি মাক বাপেকে ছাপৰ্ট দিছোঁ ছাপৰ্ট দি আমি শিক্ষকক অভিযোগ দিছোঁ গতিকে এই ধৰণৰ যিটো আমাৰ অভিভাৱকৰ ফালৰ পৰা যিটো আমাৰ ব্যাধি থাকে হা আৰু এই ব্যাধিটো অকল আমাৰ সৰু ল'ৰাৰ ক্ষেত্ৰতে নহয় আমাৰ ডাঙৰবিলাকতো আছে এটা সৰু কথা আছে মই কৈছোঁ যে শিক্ষিতৰ চিটকিনি অশিক্ষিতৰ চিল্লানি শিক্ষিতবিলাকে কাজিয়া পাৰ্বৰ দুৱাৰত চিটকিনি মাৰি আর অশিক্ষিতবিলাকে কেঁচা কব চিঙৰ বাখৰ কৰি গতিকে এই যিটো মনোভাৱ আছে আমাৰ এতিয়া চাব মোৰ নিজৰ ল'ৰা সি নাইন টেন মেট্ৰিক পাছ কৰিলেতো সি ডাঙৰে হ'ল ৰাতি চিগাৰেট খাই যেতিয়া ঘৰত আহি সোমাব মাকে হয়তো গম পাইছে মই যদি ওচৰ চুবুৰী আহি কওঁ যে আপোনাৰ ল'ৰাটো বেয়া হৈছে নাই 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 আমাৰ বাবা ভাল আমাৰ বাবা ভাল এই যিটো মনোভাৱ এইটো এটা আজিকালি আমাৰ যুগত সামাজিক ব্যাধি হৈ গৈছে হ্যাঁ আর যেটোর ফলস্বরূপে কণমানি সরু শিশু এটা হয়তো মিছা কথা কৈছে মাকে আহি ঠিকই আছে বাবা এইটো করছে এটা ইয়াতে আমার একটা ধর্মীয় কথা আহে যে জান্নাত বলি কোৱাৰ লগে আমি হয়তো ইসলাম ধর্ম মুসলিম সম্প্রদায় বলি ধরে ললো অনিতা বলি কোৱাৰ লগে হিন্দু এনেকা একটা ভাবত হয়তো সি আহি এনা হয়তো মানে খেদ এটা কৰিব পাৰে গৰামী আছে হ্যাঁ গতিকে সেইটো ভাবত হয়তো আহি এনা সি টিচাৰক কব পাৰে কিন্তু আসলতে সেই ভাবটো এই যে সৰু ল'ৰা কণ কণ আমিতো এই এটা সময়ত গোটেইখিনি এতে বাসবাসে কৰি থাকিব লাগিব হ্যাঁ হিন্দুৱে হওক মুছলিম হওক এই জায়গাতে থাকিব লাগিব এই সৰু অৱস্থাতে আমি এই ভাবটো তেওঁলোকৰ মনত সোমাই দিব নালাগে ধৰ্ম নিৰপেক্ষ মানে সৰু ল'ৰা ছোৱালীবিলাকে মিলি থাকিব খোজে কিন্তু আমি মাকবিলাকে সেইটো মিলাব নিদিওঁ আমাৰ গৰামীটো আমাৰ আমি ভৰাই দিওঁ ল'ৰা ছোৱালীৰ মাজত ভৰাই দিওঁ মানে সেইটো সিহঁতে মিলি থাকিব খোজে কিন্তু চেপাৰেটটো আমি কৰোঁ গৰামীটো আমি আনি দিওঁ আমি সকলোৱে সমাজত মিলি জুলি থাকিব লাগে ধৰ্মীয় গৰামী হ'ব নালাগে ধৰ্ম নিৰপেক্ষ দেশ প্ৰতিষ্ঠা কৰিব লাগে।